নমস্কার ডাক্তারবাবু, আমি গ্রো লাইফ চ্যানেল থেকে এসেছি। তো একটা নতুন প্রচেষ্টা নিয়ে এসেছি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ডাক্তারখানা, হসপিটাল, স্কুল, কলেজ, বিভিন্ন বিজনেসগুলো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রমোট করিয়ে দর্শক বন্ধুদের কাছে এবং বিভিন্ন কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে করে কি হবে আমাদের চ্যানেলের মাধ্যমে সেই সব দর্শক বন্ধু কাস্টমারদের কাছে সেই জিনিসগুলো পৌঁছে যাবে যেগুলো তারা খোঁজ করছে বা জানে না। তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে একটা ছোট ইন্টারভিউ মাধ্যমে সেই সব জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি একটা নতুন প্রচেষ্টার মাধ্যমে। তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ। প্রথমেই বলি, তো আপনার নামটা দিয়ে শুরু করব, আপনার নামটা বলবেন একটু কাইন্ডলি। আমার নাম হলো জয়দেব সামন্ত, হোমিওপ্যাথি গোল্ড মেডেলিস্ট মেডালিস্ট প্র্যাকটিশনার। আচ্ছা, তো হেলথ সম্পর্কে আপনার দু চারটে যদি কোনো ইনফরমেশন আমরা পাই, কারণ আমরা তো জানি না হোমিওপ্যাথির ব্যাপারটা কি, অ্যাকচুয়ালি একটু কিছু নলেজ যদি দেন আমাদেরকে। হেলথ শব্দের অর্থ হলো আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণের খাদ্য যদি খাই তাহলে দেখা যাবে আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, ব্রেনটাও ভালো থাকবে। আচ্ছা, তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত স্বাস্থ্যকে ভালো রাখা, কারণ স্বাস্থ্যই হলো আমাদের সম্পদ। হ্যাঁ, তো আপনি কবে কবে আর কোথায় কিছু চেম্বার বা কি এক জায়গায় বসেন? না না না, আমি অনলি আমতলাতেই বসি, বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত, কেবলমাত্র সোমবার, মঙ্গলবার, বুধবার এবং শুক্র ও শনিবার, বৃহস্পতি আর রবিবার ছুটি থাকে। আচ্ছা, আপনি কতদিন হলো মানে এই পেশার মধ্যে যুক্ত আছেন? প্রায় 25 বছর। 25 বছর। ফ্যামিলির আর কেউ এই লাইনে আছে বা কেউ মানে ট্রিটমেন্ট করা আছে বা কেউ এই লাইনে পড়াশোনা? আমার ছেলে অভিক সামন্ত, আচ্ছা, মেয়ে সঞ্চিতা সামন্ত, দুজনেই হোমিওপ্যাথিক মেডিসিন প্র্যাকটিশনার, কিন্তু এরা দুজনেই ফার্মাসিস্ট। ওকে, হোমিওপ্যাথিক কাউন্সিল থেকেই পাস করা। আবার মেয়ে কিন্তু 2017 সালে হোমিওপ্যাথিক ফার্মাসিস্টে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। আচ্ছা, আপনি তাহলে মোটামুটি কোন কোন রোগে মানে কি রকম ধরনের ট্রিটমেন্ট গুলো করেন? মানে ক্রনিক থাকে, ক্রনিক, আচ্ছা, এবং ক্রিটিক্যাল পেশেন্টদের ট্রিটমেন্ট করি। আচ্ছা, আপনি কি মানে আফটার অল, হ্যাঁ, শিশু থেকে মাঝারি বয়স, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা মহিলা প্রত্যেকেরই ট্রিটমেন্ট করি। আচ্ছা, তো আপনি যখন রোগী দেখেন আপনি তো প্রেসক্রাইব করে দেন কি কি মেডিসিন লাগে, তো আপনি কি মেডিসিন আপনার এখান থেকে দিয়ে দেন নাকি ওরা বাইরে থেকে? না, আমি কি সিস্টেমটা কি, আমি প্রেসক্রিপশনটা লিখে দিই। এবার আমার চেম্বারের পাশে আমার একটা ওষুধ দোকান আছে, সেখানে সমস্ত ফরেন মেডিসিনই বিক্রি করা হয়, সেই জায়গা থেকে তাদের মেডিসিন কিনে নিতে বলা হয়। আপনি প্রেসক্রাইব করেন মেডিসিন আপনার এখানে অ্যাভেলেবল পাওয়া যায়? হ্যাঁ, যদি তারা মনে করে যে এখান থেকে নেবো না, অন্য কোন দোকান থেকে দিতে পারে, তাতে আমার কোনো অবজেকশনও থাকে না। তো আমি শুনেছি অনেক সময় আমারও এখানে কাছাকাছি বাড়ি বা লোকেশনে থাকি, তো শুনেছি বিভিন্ন জায়গা থেকে নাকি বিভিন্ন দূর দূর থেকে লোক আসে এখানে, তো তারা এখানে মানে যোগাযোগটা পায় কিভাবে, আসে কত দূর থেকে? ওই যে সমস্ত পেশেন্ট গুলো, ক্রিটিক্যাল পেশেন্ট গুলো সুস্থ হলো তাদের মারফতই তারা সমস্ত সংবাদ পায়। ধরে নাও কেউ আমতলায় কোন পেশেন্টকে সুস্থ করেছি, তার মেয়ের বাড়ি হয়তো নামখানা, তাহলে নামখানা থেকে চলে এলো, আবার কারোর বাড়ি বহরমপুর, সেখান থেকে চলে এলো, ধরে নাও বহরমপুর টু নামখানা, এদিকে মগরা, দক্ষিণ বারাসাত টু বজবজ, উস্তি ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে আমার কাছে মানে গুড ট্রিটমেন্ট, গুড রেফারেন্স। ওকে, একটা ভালো জিনিস। আচ্ছা, আমি মোটামুটি যে দূর দূর থেকে রোগীরা আসে, হ্যাঁ, তারা তো উপকৃত হয়, তারা কি মানে আপনার রেফারেন্সটাকে আরো বেশি চারিদিকে ছড়িয়ে দিতে পারে? হ্যাঁ, ছড়িয়ে তো দেবেই। আচ্ছা, তো ওরা যে প্রথম এই তো রেফারেন্সের মাধ্যমে যাচ্ছে, এছাড়া কি অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করে, অন্য কোনো মিডিয়াম বা অনলাইন প্রসেসের মাধ্যমে? না, ওই বাই ফোন, আমার মোবাইল নাম্বার 9836491147। ওরা সংবাদ পেল, তারপরে ফোনের মাধ্যমে আমার সঙ্গে কনসাল্ট করে নেয়। তো আমরা একটা নতুন প্রচেষ্টা নিয়ে আপনার কাছে এসেছি, আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে দর্শক বন্ধু বা বিভিন্ন রোগীদের কাছে পৌঁছে দেবো, আমাদের এই প্রচেষ্টাটা আপনার কেমন লাগছে? না না, খুবই ভালো, একটা নতুন সিস্টেম, খুবই ভালো, তার কারণ এরকম চ্যানেল দরকার, তবেই তো অনেক মানুষ যারা পিছনে পড়ে আছে তারাও জানতে পারবে, তবেই তো আগিয়ে আসবে, এটা দরকার আছে।
তো ডাক্তার, আর একটা জিনিস জানতে চাইবো, সেটা মোটামুটি আপনার আনুমানিক আনুমানিক না, আপনি তো পারফেক্টই বলবেন, আপনার বয়সটা কত? তবু প্রায় 70 ইয়ার্স। 70 ইয়ার্স। তো আপনার একটু সিক্রেটটা জানতে চাইবো, আপনার ফিটনেসটাকে এত স্ট্রেংথ রাখা, মানে স্ট্রং আছে এতদিন ধরে? আমি তো আগেই বলেছি যে হেলথকে ঠিক রাখার জন্য প্রপার টাইমে ঠিক পরিমাণ খাবার খেতে হবে, নট এক্সেস নট লেস। ওকে, আমি দিনে দুবারই খাই, সকালে এক কাপ চা খেলাম, হয়তো একটা বিস্কিট হয়ে গেল। এবার যখন দুপুর 12টা বাজবে, প্রমিনেন্ট টাইমে 12টাতেই আমি ভাত খাবো। আচ্ছা, কিন্তু চার ভাগের দু ভাগ খাদ্য খাই, এক ভাগ ওয়াটার জল, আর বাদ বাকি এক ভাগ এমটি। তার কারণ ওটাকে ডাইজেস্ট করার জন্য প্যাসেজ দিতে হবে। আবার রাতে আমি অনলি টু ব্রেড, ওকে, প্লাস ভেজিটেবল, প্লাস টু পিস রসগোল্লা বা এনি আদার টাইপস অফ সুইটস। এটা আমাদের দর্শক বন্ধুদের অনেকাংশে হেল্প করবে। ফর সাচ এ গুড ইনফরমেশন, থ্যাংক ইউ। তো আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করব আপনাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাথে, এবং আপনার প্রফেশনটা বিভিন্ন লোকের কাছে, অনেক লোকের কাছে পৌঁছে যাক, এবং অনেক লোক তাদের রোগটাকে সারিয়ে তুলতে এখানে আসুক। তো সবাইকে ওয়েলকাম জানাবো ডাক্তারবাবুর কাছে আসার জন্য। আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের চ্যানেলটিকে দেখবেন, ভালো লাগবে শেয়ার করবেন, আর কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই রিলেটেড, এই ডাক্তারবাবু রিলেটেড, চিকিৎসা রিলেটেড কোনো প্রশ্ন থাকলে ডাইরেক্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন, ডিটেলস দেওয়া থাকবে, প্লাস আমাদের কমেন্টে জানাবেন, আমরা ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেব। দর্শক বন্ধুদের, ডাক্তারবাবু সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ইন্টারভিউটা শেষ করলাম। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।